তবে আমি জিজ্ঞেস করলাম যে হুই ইজ উইল হ্যাভ হায়ার কোভ্যালেন্ট ক্যারেক্টার, ওকে, যে নিচের যৌগগুলোর মধ্যে কোনটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। আমি সাপোজ কয়েকটা তোমার এক্সাম্পল দিই, আমি বললাম লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, তাহলে আমি এই যৌগগুলোর মধ্যে বললাম কোনটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। দেখো আমি একটু আগেই বললাম যে এখানে সবগুলোই দেখো অ্যানায়নের সাইজ কি সেম, তাহলে আমাদের চিন্তা করতে হবে কি ক্যাটায়ন, তাই না? ক্যাটায়নকে সোডিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস। আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতেছি যে এই দিক থেকে লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, মানে যত আমরা নিচের দিকে যাচ্ছি সেম গ্রুপে, তত আমরা দেখতেছি যে ক্যাটায়ন সাইজটা কি হচ্ছে, ক্যাটায়ন সাইজটা কি বৃদ্ধি পাচ্ছে, তাই না? নিচের দিকে গেলে ক্যাটায়ন সাইজ বাড়ে, আর ক্যাটায়নের সাইজ বাড়লে আমরা জানি পোলারাইজিং পাওয়ার তত কি বাড়ে, এবং পোলারাইজিং পাওয়ার বাড়লে তার মধ্যে কোভ্যালেন্টার ক্যারেক্টার তত কী পায়, বৃদ্ধি পায়। তাহলে আমরা বললাম হুই ইজ উইল হ্যাভ হায়ার কোভ্যালেন্ট ক্যারেক্টার, তার মানে এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে, সরি, ক্যাটায়নের সাইজ যত ছোট হয় আমরা দেখলাম যে পোলারাইজিং পাওয়ার তত বাড়ে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কী বৃদ্ধি পায়। তাহলে এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে কোনটার ক্যাটায়নের সাইজ কী সবচেয়ে ছোট, তাহলে ক্যাটায়নের সাইজ ছোট কোথায় এটা, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে সবচেয়ে বেশি হবে কি লিথিয়াম ক্লোরাইড, তারপরে হবে সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, তারপরে হবে কি রুবিডিয়াম ক্লোরাইড। আরেকটা তোমার কোশ্চেন দিই, আমি বললাম যে হুইচ উইল হ্যাভ হায়ার কোভ্যালেন্ট ক্যারেক্টার, প্রশ্ন এইটাই। মনে করো আমি দেখলাম তোমার বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড, বললাম এই তিনটার মধ্যে কোনটার কোভ্যালেন্ট ক্যারেক্টার কী হবে বেশি হবে। তাহলে আমরা দেখো সবগুলোরই অ্যানায়ন টার্ম সেম, তাহলে আমাদের বেরিলিয়াম 2+, ম্যাগনেশিয়াম 2+, এবং আমরা পাচ্ছি ক্যালসিয়াম 2+, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই তিনটার মধ্যে যে কোনটার ক্যাটায়নের সাইজ ছোট, তুমি দেখেই বুঝতেছো যে বেরিলিয়াম টু প্লাস প্রথমে, তারপরে ম্যাগনেশিয়াম 2+, তারপরে ক্যালসিয়াম 2+, ওকে। তাহলে নিচের দিকে যত যাচ্ছি ক্যাটায়নের সাইজ তত কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি ক্যাটায়নের সাইজ ছোট হলে পোলারাইজিং পাওয়ার বাড়ে, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে অ্যান্সার কী হবে, তা এইরকম হবে, ওকে। তাহলে অ্যান্সার হবে কোনটা, এইটা আমরা পারবো না। তারপর আর একটা তোমাকে প্রশ্ন দিই, মনে করে বললাম হুইচ উইল হ্যাভ হায়ার কোভ্যালেন্ট ক্যারেক্টার, তোমাকে আমি দিলাম যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বোরোনাইট, সোডিয়াম আয়োডাইড, এবং বললাম এই তিনটার মধ্যে কোনটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। দেখো এখন সবগুলোর কিন্তু ক্যাটায়ন পার্ট সেম, তাই না? অ্যানায়ন পার্ট আপনি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওকে। আমরা দেখি নিচের দিকে যত যাচ্ছি, আমরা জানি অ্যানায়নের সাইজ যত বাড়ে, তারা আমরা অ্যানায়নের সাইজ যত বাড়ে, তার আমরা দেখছিলাম কি পোলারাইজিং পাওয়ার তত বাড়ে, পোলারাইজিং পাওয়ার বাড়লে তার মধ্যে কি কোভ্যালেন্ট ক্যারেক্টারও তত কি পায়, বৃদ্ধি পায়। তাহলে আমি যদি এই প্রশ্নটার অ্যান্সার বলি, তাহলে আমাদের বলো তো কোনটা হবে আমাদের অ্যান্সার, তাহলে এটা সবচেয়ে বেশি হবে, সোডিয়াম আয়োডাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে কি বেশি পাবো। আমি তোমাদেরকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি তো, যে আমি বললাম যে হুইচ উইল হ্যাভ হায়ার মেল্টিং পয়েন্ট, মনে করো আমি অপশন দিলাম বেরিলিয়াম ফ্লোরাইড এবং দিলাম ম্যাগনেশিয়াম ফ্লোরাইড, সাপোজ আমি চারটে না দিয়ে দুটো দিলাম, ঠিক আছে? দ্বিতীয় বললাম এই দুটো দুটো যৌগের মধ্যে কোনটার মেল্টিং পয়েন্টস কী হবে, হায়ার হবে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, আমি দেখছি অ্যানায়ন পার্ট সেম, তাহলে বেরিলিয়াম 2+ এবং ম্যাগনেশিয়াম 2+, ওকে। তাহলে এখানে আমরা জিজ্ঞেস করছি, তাহলে ফাজার সুলসের উল্টা হবে, তাহলে বেরিলিয়াম 2+ এবং ম্যাগনেশিয়াম 2+-এর মধ্যে আমরা দেখতেছি এই দুটোর মধ্যে যে ক্যাটায়নের সাইজ ছোটো কোথায়, এটা ক্যাটায়নের সাইজ ছোটো হলে তার পোলারাইজিং পাওয়ার কী হয়, বেশি হয়। তাহলে ক্যাটায়নের সাইজ যেটা বড়ো সেটা তাহলে কী হবে, সেটা তাহলে আয়নিক ক্যারেক্টার কী হবে, বেশি হবে। তাহলে অ্যান্সার হবে এইটা, আমরা কি বুঝতে পারছি। আর একটা প্রশ্ন দেখতে হবে, আমরা ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ব্রোমাইড, তারপর জিজ্ঞেস করলাম যে হুইচ উইল হ্যাভ হায়ার মেল্টিং পয়েন্ট। দেখো খেয়াল করে, এটাতে আমাদের এই ক্যাটায়ন পার্সেন্ট, তাহলে একটা ক্লোরিন মাইনাস, একটা কি ব্রোমিন মাইনাস, তুমি দেখেই বুঝতেছো যে ক্যাটায়নের এখানে অ্যানায়ন সাইজ বাড়লে আমরা জানি পোলারাইজিং বাড়ে, পোলারাইজিং বাড়লে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ক্যালসিয়াম ক্লোরাইড এবং ছিল ক্যালসিয়াম কি ব্রোমাইড, তাহলে এই দুটোর মধ্যে যদি বলি কোনটার মেল্টিং পয়েন্ট বেশি হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, এইটা হবে। আমরা কি বুঝতে পারছি। আচ্ছা আর একটা তোমাকে আমি লাস্টে কোশ্চেন দিই, যে আমি বললাম সোডিয়াম ক্লোরাইড এবং আমি জিজ্ঞেস করলাম কপার ক্লোরাইড, বললাম হুইচ উইল হ্যাভ হায়ার মেল্টিং পয়েন্ট। তুমি দেখো খেয়াল করে, এই যে কপার একটা কোন আগে আয়া যিনি
কানাডা হোগা। তার মানে আমি দেখেই বুঝতেছি যে যেহেতু সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, তার মানে কি অবশ্যই অবশ্যই এর পোলারাইজিং পাওয়ার বেশি হবে, পোলারাইজিং পাওয়ার বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কি বেশি হবে। যেহেতু আমরা জিজ্ঞেস করি কোনটা হায়ার মেল্টিং পয়েন্ট, তার মানে কি এটার অ্যান্সার কী হবে, সোডিয়াম ক্লোরাইডের অধিক আয়নই হবে। ক্লিয়ার কথা আমাকে, বুঝতে পারছি। আচ্ছা আর আরও তোমাকে আমি কয়েকটা কোশ্চেন দিই, তোমাকে আমি দিলাম যে হুইচ ইজ মোর সলিবল। সাপোজ আমি দিলাম এপিও ইজ O3 আর দিলাম APOH2। ওকে, তার মানে এখানে আমরা দেখছি AP3+ এপি কি 2+। তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখলাম যে যত ক্যাটায়নের চার্জ যত ইনক্রিজ হবে তার পোলারাইজিং তত পাওয়ার বাড়বে, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি বেশি। তো আমরা দেখতেছি এই দুটোর মধ্যে এটা হচ্ছে কি ক্যাটায়নের চার্জ ইনক্রিজ হচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে অধিক কী হবে, সমযোজ্য। আর পানিতে দ্রবণীয় হওয়া কার বৈশিষ্ট্য, আয়নিকের বৈশিষ্ট্য, তার অ্যান্সার হবে কি APOH2। আরেকটা যদি বলি AG2O AG2S, বলবো এই দুটার মধ্যে হুইচ ইজ মোর সলিবল, তাহলে বলো তো কোনটার অ্যান্সার হবে। দেখো খেয়াল করে, এটা অক্সিজেন, এটা কি সালফার। আমরা দেখতেছি যে এই দুটার মধ্যে তুমি খেয়াল করে দেখো যে অ্যানায়নের সাইজ বড় হচ্ছে কোথায়, সালফারের। আমরা জানি অ্যানায়নের সাইজ যত বড় হয় তত তার কী হয়, পোলারাইজেশন বেশি হয়, তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার তার মধ্যে বেশি হয়। তার মধ্যে পানিতে দ্রবণীয় কার বৈশিষ্ট্য আয়নিক, তাহলে অ্যান্সার হবে কি অক্সিজেন, এটা কি হবে বেশি হবে। আচ্ছা একটা জিনিস প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে হুইচ ইজ ডার্কেস্ট কালার। ওকে, বললাম হুইচ ইজ ডার্কেস্ট কালার, তোমাকে আমি দিলাম সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড দিয়ে বললাম কোনটার কালার অধিক গাঢ় হবে। তাহলে এই প্রশ্ন যদি আমি অ্যান্সার বলি, দেখো খেয়াল করে ক্যাটায়ন পার্ট আমাদের সেম, আমাদের মেইন হচ্ছে ফুল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, আমরা যখন নিচের দিকে যাচ্ছি তখন আমরা দেখতেছি যে অ্যানায়ন সাইজ কী বৃদ্ধি হচ্ছে, অ্যানায়ন সাইজ যত বাড়ে তাহলে আমরা জানি পোলারাইজেশন বৃদ্ধি পায়, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি পায়। তোমাদের একটা জিনিস মনে রাখবা, আসলে কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে ফাজান রুলস দ্বারা আমরা বুঝতে পারি তার সলিবিলিটি কত কম হবে। ফাজান রুলস যারা মেনে চলবে তাদের সলিবিলিটি তত কম হবে, তাদের বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট তত কম হবে, কিন্তু তাদের কালার ইম্পার্টিং নেচার বৃদ্ধি পাবে। অর্থাৎ সবসময় একটা জিনিস মনে রাখবা, ফাজান রুলস যারা ফলো করবে তারা তাদের কালারটা তীব্র হবে, অর্থাৎ তীব্র কালার তারা প্রদর্শন করবে। দেখো তো খেয়াল করে, আমরা জানি অ্যানায়ন সাইজ বাড়লে পোলারাইজেশন বাড়ে, কোন রাজ্যে বলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, তার মানে এই যৌগগুলোর মধ্যে সবচাইতে পোলারাইজেশন কার বেশি, এইটা আমি বললাম যারা ফাজান রুলস মেনে চলবে তাদের কালার ইম্পার্টিং নেচার তত বেশি হবে। তাহলে এটা অ্যান্সার কী হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি কালার হবে। অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি জানি পরে, এটা ডার্ক ইয়েলো কালার, তোমরা যদি পরে থাকো এটা হচ্ছে ইয়েলো কালার, এটা জানি আমরা হোয়াইট কালার। ওকে, এটা হচ্ছে কালারলেস হয়ে থাকে নর্মালি। ওকে, তাহলে আমরা কি পারবো অ্যান্সার করতে? আচ্ছা আর একটা প্রশ্ন দিই, বললাম PbI2 এবং PbCl2। ওকে, এই দুটোর মধ্যে বললাম কোনটা হবে হচ্ছে হুইচ ইজ ডার্কেস্ট কালার বা হুইচ ইজ কালারফুল। ওকে, এই দুটোর মধ্যে যদি আমি জিজ্ঞেস করি, দেখো একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে কি আয়োডিন। ওকে, তাই এই দুটো দেখতেছি আমরা যে বড় কোনটা, এইটা আমরা বললাম যত বড় হবে সেটা তত বেশি কালার প্রদর্শন করবে, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে কি যে হুইচ ইজ ডার্কেস্ট কালার, দ্য ডার্কেস্ট কালার হবে, এটা হচ্ছে আমাদের ডার্কেস্ট কালার আর এটা হবে হচ্ছে আমাদের হোয়াইট কালার। ওকে, তাহলে অ্যান্সার কী হবে, এটা হবে আমাদের কালারফুল কম্পাউন্ড। ওকে, আমি তোমাদের কাছে একটা কোশ্চেন রেখে ফাজান রুলস টপিকটা আমি শেষ করতে চাই। দেখো তোমাদের কাছে আমি একটা কোশ্চেন রেখে দিতে চাই যে আসলেই তোমরা ফাজান রুলসটা বুঝতে পারছো কি না, এবং আমি আশা করব এই প্রশ্নের অ্যান্সারটা এই ভিডিওর কমেন্টস লিঙ্কে তোমরা কি জানাই দিবা, যে তোমরা আমি দেখতে চাই যে তোমরা আসলেই ফাজান রুলসটা বুঝতে পারছো কি না। প্রশ্নটা হচ্ছে যে হয় SnCl4 ইজ এ ভোলাটাইল লিকুইড, হয় SnCl2 সলিড। ওকে, অর্থাৎ এটা কেন হচ্ছে উদ্বায়ী তরল এবং এটা কেন সলিড, এক্সপ্লেইন ইট। এই প্রশ্নটা তোমরা অ্যান্সার করে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবা। থ্যাংক ইউ।